গড় বল ইনটু স্মরণ। এবার এই গড় বল মানে প্রথমে বল প্লাস শেষে বল বাই টু, প্রথমে বল প্লাস শেষে বল বাই টু ইনটু স্মরণ, স্মরণ হচ্ছে স্মল এল। তাহলে গড় বল কি বললাম, প্রথমে বল প্লাস শেষে বল বাই টু ইনটু স্মরণ মানে স্মল এল। তাহলে তাহলে কি বললাম, পরিবর্তনশীল বল যদি হয়, কনস্ট্যান্ট ফোর্স না হয়ে যদি ভেরিয়েবল হয় সেক্ষেত্রে কি হবে, গড় বল। গড় বল মানে প্রথমে বল প্লাস শেষে বল বাই টু, প্রথমে বল ছিল হচ্ছে শূন্য, শেষে বল এফ, তাহলে জিরো প্লাস এফ বাই টু, তাহলে কী হলো বলতো, হাফ হাফ এফ এল, হাফ এফ এল। এবার তাহলে স্মল এল প্রসারণের জন্য কৃতকার্য হচ্ছে এটা। এখন ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু কি, পিরন, পিরন মানে বল বাই ক্ষেত্রফল বাই বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার এখান থেকে দেখ, এফ বাই এ ইকুয়ালস টু ওয়াই ইনটু স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে এফ ইকুয়ালস টু কি, ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। এই মানটা এফের মানটা এখানে বসাবো, তাহলে কী আসে দেখ, ডাব্লিউ ইকুয়ালস টু, ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এফ এর জায়গায় মানটা বসাচ্ছি ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু স্মল এল, এই এফ এর মানটা বসালাম বুঝলি। তাহলে কী আসে বলতো, এই যে কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এই যে কৃতকার্য, এই কৃতকার্যটাই তারের মধ্যে স্থিতি শক্তিরূপে সঞ্চিত হয়, অর্থাৎ সমগ্র তারে সঞ্চিত স্থিতিশক্তি। যদি ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল ইউ ইকুয়ালস টু হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, তাহলে ইউ ইকুয়ালস টু এইটা হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে টোটাল সমগ্র তারে সঞ্চিত শক্তি। তাহলে ওই তারের একক দৈর্ঘ্যে সঞ্চিত শক্তি কত হবে, একক দৈর্ঘ্যে সঞ্চিত শক্তি, একক দৈর্ঘ্য মানে একক আয়তনে করি, একক আয়তনে সমগ্র তারে সঞ্চিত স্থিতি শক্তি হচ্ছে এইটা, সমগ্র তারে সঞ্চিত শক্তি ইউ ইকুয়ালস টু হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এটা হচ্ছে সমগ্র তারে সঞ্চিত শক্তি। তাহলে ওই তারের একক আয়তনে সঞ্চিত শক্তি কত হবে, তাহলে সমগ্র তারে, তার মানে আমি তারটার প্রসারণ স্মল এল প্রসারণ ঘটাতে এতটা পরিমাণ কার্য করতে হয়েছে, যতটা কার্য করতে হয়েছে সেই কার্যটা ওর মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয়েছে। তাহলে তারের সঞ্চিত স্থিতিশক্তি কত হবে, দেখ সমগ্র তারের সঞ্চিত স্থিতিশক্তি এটা। অতএব এবার দেখ তারের আয়তন দেখি কত, তারের আয়তন, আয়তন হচ্ছে এল এ, এই যে এল দৈর্ঘ্য আর এ হচ্ছে ক্ষেত্রফল এল এ, তারের আয়তন এল এ, অতএব অতএব তারের তারের প্রতি একক আয়তনে তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি স্মল ইউ ইকুয়ালস টু ক্যাপিটাল ইউ বাই আয়তন, তাহলে স্মল ইউ ইকুয়ালস টু ক্যাপিটাল ইউ হচ্ছে কোনটা বলতো, ওই যে একটু আগে পেলাম হাফ হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল বাই আয়তন হচ্ছে এল এ, তাহলে এ এ কেটে গেছে বুঝলি, হাফ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু স্মল এল বাই এল স্কোয়ার ছিল স্মল এল বাই ক্যাপিটাল এল, শুধু এটা কাটবে বুঝলি, তাহলে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল এটা ভাগ করলাম আর এটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, এই যে
small l by capital L, y small l by capital L. Eta should cancel it. Tale u, u mane eta, Muslim. Akon, tale eva tag, y small l by capital L, eta mane ki, e by a mane ki piron, tale half into a genista manoche piron. Half into piron into into it hoche bikriti half into piron into bikriti ei je ekok ayatone tarer ekok ayatone sanchito shokti ekok ayatone sanchito shokti ke bola hoy ekok ayatone sanchito shokti ke bola hoy shokti ghonotto তারে শক্তি ঘনত্ব তাহলে কি বললাম একক আয়তনে সঞ্চিত শক্তিকে শক্তি ঘনত্ব বলে অতএব শক্তি ঘনত্ব স্মল ইউ ইকুয়ালস টু হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি তাহলে তোকে এখান থেকে খুব ভালো প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দেয় যে কোন প্রসারিত তারে শক্তি ঘনত্ব দেখাও যে কোন প্রসারিত তারে শক্তি ঘনত্ব স্মল ইউ ইকুয়ালস টু হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি প্রসারিত তারে শক্তি ঘনত্ব ইকুয়ালস টু হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি কেমন তাহলে আমরা কি করলাম বলতো যে একটি তারকে প্রসারিত করলে একটি তারকে প্রসারিত করলে তার মধ্যে কিছু স্থিতি শক্তি সঞ্চিত হয় কতটা স্থিতি শক্তি সঞ্চিত হয় যতটা কার্য করা হয় যতটা কার্য করা হয় সেটাই ওর মধ্যে স্থিতি শক্তিরূপে সঞ্চিত হয় এখন তাহলে এই তারটার স্মল এল পরিমাণ দৈর্ঘ্যে পোষণ ঘটিয়েছি স্মল এল পরিমাণ দৈর্ঘ্যে পোষণ ঘটালে আমি কিছু কাজ করেছি কতটা কাজ করলাম এই যে স্মল এল দৈর্ঘ্যে পোষণ ঘটাতে কার্য যেটা করলাম সেই কার্য রাশিমালাটা প্রতিষ্ঠা করেছি সেই যতটা কার্য করতে হয়েছে সেই কার্যটাই ওর মধ্যে স্থিতি শক্তিরূপে সঞ্চিত হয়েছে কার্যটাই ওর মধ্যে স্থিতি শক্তিরূপে সঞ্চিত হলো এখন তো সমগ্র ওই কার্যটা সমগ্র তারে স্থিতি শক্তিরূপে সঞ্চিত হয়েছে এখন ওই তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি আর একক আয়তনে সঞ্চিত শক্তির একটা বিশেষ নাম আছে সেটা শক্তি ঘনত্ব একক আয়তনে সঞ্চিত শক্তির বিশেষ নাম আছে সেটা হচ্ছে শক্তি ঘনত্ব তো শক্তি ঘনত্ব ইকুয়ালস টু কি এলো হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা দেয় তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব কি অতএব প্রসারিত তারের প্রসারিত তারের প্রতি একক আয়তনে প্রসারিত তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি অর্থাৎ শক্তি ঘনত্ব ইকুয়ালস টু হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি প্রসারিত তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি প্রসারিত তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি অর্থাৎ প্রসারিত তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি অর্থাৎ শক্তি ঘনত্ব ইকুয়ালস টু হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি তো আজকের ক্লাসে আমরা কী শিখলাম আমরা দুটি টপিকের উপর আজকে আলোচনা করলাম পয়জেন্স রেশিওর উপরে বিস্তারিত আলোচনা করলাম এবং প্রসারিত তার একটা তারকে প্রসারণ করলে তার মধ্যে স্থিতি শক্তি সঞ্চিত হয় তার রাশিমালা প্রতিষ্ঠা করলাম এবং সেই প্রসঙ্গেই দেখলাম একটি প্রসারিত তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি দ্যাট মিন্স শক্তি ঘনত্ব ইকুয়ালস টু হাফ ইনটু পিরন ইনটু বিকৃতি তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম